ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওসমান গনি। কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে এসেছি। কি করেন? যে আমি এলাকাতে একটা মাদ্রাসায় চাকরি করি, হতত ওইখানে আছি, আর ওই ছুটির ছুটি নিয়ে এখন এখানে আসা আর কি। এইটার উদ্যোগটা কি ভাই বায়োফ্লকের? যে বায়োপ্লক, যে একটু আগে আমার ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছিলেন যে উনি এই গত কিছুদিন আগে এখানে এসেছিলেন এবং বায়োপ্লক সম্পর্কে জানার উদ্দেশ্যে এসেছে। তো উনি বাড়িতে গিয়ে বলার পরে ওনার কথার থেকে আমি মানে উদ্বুদ্ধ হলাম যে এটা করি, এটা নতুন একটা উদ্যোগ। এটা করলে হয়তো আমি ইনশাল্লাহ, যদিও চাকরি হয়, অন্য কোথাও চাকরি হয় বা এর চাকরির পাশাপাশি আমি নিজেও করতে পারবো স্বল্প পরিসরে এবং স্বল্প খরচের মাধ্যমে এটা সম্ভব। এবং এখন এখানে আসার মাধ্যমে সেটা আরও ভালোভাবে জানতে পারলাম আর কি। এবং যে আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখে হয়েছে, এখন সেটা হচ্ছে আমার বাস্তবে পরিণত করার। এখন তো প্র্যাকটিক্যালি দেখলাম, এবং স্যারের বাড়িতে যিনি আমাদের ট্রেনার, উনি আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইছেন ওনার বাসায় গিয়ে, বাসা নিয়ে। আর আমরা তো এখানে শিখতেছি পাশাপাশি, আলহামদুলিল্লাহ আমরা যেন এটা নিজের কর্মস্থল হিসেবে নিজেদের মধ্যে যেন সেটা স্বয়ং সম্পূর্ণভাবে মানে পরিচালনা করতে পারি, সেজন্য দর্শকদের কাছে আমি দোয়া চাই আর কি। যে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা এটা বাংলাদেশে নতুন, এবং অনেকে অনেক কিছু করে থাকে। বর্তমান সময় কিন্তু মাছ বলতে যে বাঙালিদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, তো মাছের চাহিদা কিন্তু অনেক। তো আমরা যদিও অনেক আমাদের এলাকাতে মাছের অনেক চাষ আছে, যেটা অনেক বড় পুকুর করতে মানে খনন করতে হয়, লিজ নিতে হয়, অনেক টাকার প্রয়োজন। এটা কিন্তু আসলে পুকুর খননের প্রয়োজন হয় না, সিমেন্ট বালির মাধ্যমে এটা একটা ট্যাঙ্কি করে ওটার মাধ্যমে সব কিছু সম্ভব। অল্প জায়গার মধ্যে অনেক মাছ মানে অনেক মাছ চাষ করা সম্ভব, আর অল্প সময়ের মধ্যে সেটা বিক্রি করা সম্ভব। তো এই আমি দর্শকদেরকে বলবো যে আপনারা ট্রেনিংয়ের মাধ্যমে, এবং কি যে আমাদের ভাইরা টুটুল ভাই সহ অন্যান্য ভাইরা ফেসবুকের মাধ্যমে এগুলা প্রচার করতেছে, সবচাইতে ভালো হবে যে ট্রেনিংয়ের মাধ্যমে সেটা আপনারা ভালোভাবে জেনে নিন এবং নিজেদের মধ্যে সেটা পরিচালনা করুন। তাহলে নিজেও লাভবান হবেন, এবং দেশেরকেও আর্থিকভাবে অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য দেশকে সহযোগিতা করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।